গীতা মাহাত্ম্য প্রথম অধ্যায়। পার্বতী দেবী বললেন, হে প্রভু, আপনি সকল অপ্রাকৃতিক সত্য সম্পর্কে অবগত এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অপার মহিমা শ্রবণ করেছি। হে ভগবান, এখন আমি আপনার কাছে প্রার্থনা করি, যা শ্রবণ করলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি হয়। শ্রীকৃষ্ণের মুখনিসৃত সেই শ্রীমৎ ভগবদ গীতার মাহাত্ম্য কীর্তন করুন। তখন দেবাদিদেব শিব বললেন, বর্ষার জলভরা মেঘের ন্যায় রূপ, পক্ষীরাজ গরুর যার বাহন অনন্ত শেষ, সহস্র ফণা বিশিষ্ট নাগ যার সজ্জা, সেই অপার মহিমা বিশিষ্ট ভগবান শ্রী বিষ্ণুকে আমি সর্বদা আরাধনা করি। প্রিয়ে পার্বতী, একদা মুন নামক দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যায় শান্তিতে বিশ্রাম করছিলেন, তখন বিশ্বের সকল ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মীদেবী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আপনি সারা বিশ্বের নিয়ন্তা ও পালনকর্তা হয়েও এই ক্ষীর সমুদ্রে অস্বাচ্ছন্দ্যে উদাসীনভাবে নিদ্রিত আছেন, এর কারণ কি? ভগবান বিষ্ণু উত্তরে বললেন, প্রিয় লক্ষ্মী, আমি নিদ্রামগ্ন নই, আমার অনন্ত শক্তি কেমন বিস্ময়করভাবে কাজ করছে আমি সেটাই পর্যবেক্ষণ করছি। যদিও আমার এই বিস্ময়কর শক্তি দ্বারাই আমি সবকিছু নিয়ন্ত্রণ করছি, তবুও আমি স্বতন্ত্র। আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত ও যোগীরা জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন এবং আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন। লক্ষ্মীদেবী বললেন, হে সকলের নিয়ন্ত্রণকারী, আপনি মহান যোগীদেরও ধ্যানের লক্ষ্য, আপনাকে ছাড়া কোনো কিছুই চলতে পারে না, তসত্ত্বেও আপনি স্বতন্ত্র। আপনি এই জড় বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুর সৃষ্টি স্থিতি ও ধ্বংসের কারণ। যে শক্তির প্রভাবে আপনি নিজেও এখানে সাহিত্য অবস্থায় ধ্যানমগ্ন, আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তির কার্যাবলী সম্বন্ধে দয়া করে আমাকে বলুন। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, শুদ্ধ ভক্তরাই কেবল আমার সেই বহুবিধ শক্তি ও কার্যকলাপ এবং কিভাবে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ বুদ্ধির দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায় তা উপলব্ধি করতে পারেন। শ্রীমৎ ভগবদ গীতায় এই দিব্য জ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। লক্ষ্মীদেবী বললেন, হে প্রিয় প্রভু, আপনি যদি আপনার শক্তিতে আপনি বিশ্বীভূত এবং সেই শক্তির পরিমাপ করতে সদাই সচেষ্ট, তাহলে ভগবদ গীতায় আপনার সেই অসীম শক্তির বর্ণনা করা কিভাবে সম্ভব এবং কিভাবে সেই সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যাবে? ভগবান বিষ্ণু বললেন, আমি নিজে ভগবদ গীতায় বাগ্মায় বিগ্রহ রূপে প্রকাশিত হয়েছি। গীতার প্রথম 5টি অধ্যায় আমার 5টি মস্তক, পরের 10টি অধ্যায় আমার 10টি বাহু এবং 16 অধ্যায়টি আমার উদর এবং শেষ 2টি অধ্যায় হলো আমার চরণদ্বয়। এইভাবে ভগবদ গীতায় বিগ্রহকে বুঝতে হবে। ভগবদ গীতা হলো সর্ব পাপ নাশক। যে কোনো বুদ্ধিমান ব্যক্তি প্রতিদিন গীতার 1টি অধ্যায় বা 1টি শ্লোক, অর্ধ শ্লোক বা অন্ততপক্ষে 1/4 শ্লোক আবৃত্তি করবেন, তবে তারও সুশর্মার মতো গতি লাভ হবে। তখন লক্ষ্মীদেবী জানতে চাইলেন, সুশর্মা কে ছিল, সে কোন শ্রেণীর এবং তার কি গতি হয়েছিল? ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, সে একজন অতি দুষ্ট প্রকৃতির ও খুবই পাপী লোক। সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও তার কোনো বৈদিক জ্ঞান ছিল না, অন্যকে উৎপীড়ন করেই সে শুধু আনন্দ পেত। সে কখনো আমার নাম জপ করত না, কোনো ধ্যান ধ্যান বা কোনো অতিথি সৎকার করত না। প্রকৃতপক্ষে সে কখনো কোনো পুণ্যকর্ম সম্পাদন করেনি। জীবিকা নির্বাহের জন্য সে বন থেকে পাতা সংগ্রহ করত এবং সেগুলি বাজারে বিক্রি করত। সে মদ মাংস ভক্ষণ করত। এইভাবে সে জীবন অতিবাহিত করেছিল। একদিন সেই নির্বোধ সুশর্মা এক মুনির তপবনে পাতা সংগ্রহ করতে গেলে এক সর্প তাকে দংশন করে এবং তৎক্ষণাৎ সে মারা যায়।
মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয়। সেখানে সে বহুদিন কষ্ট ভোগ করে, তারপর একটি বলদের দেহ প্রাপ্ত হয়। জনৈক খোরা লোক ওই বলদটি কিনে তার কাজে লাগায়। প্রায় 7-8 বছর সে খুবই ভারী ভারী বোঝা বহন করে। একদিন খোরা লোকটি তার বলদের পিঠে খুব করে ভারী বোঝা চাপাল এবং বলদটিকে পিটতে পিটতে জোরে হাঁটতে বাধ্য করায় হঠাৎ সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হল। বলদের জন্য দুঃখ প্রকাশ করে এক পুণ্যবান ব্যক্তি তার কর্মের কিছু ফল বলদটিকে দান করল। তা দেখে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরাও তাদের পুণ্যকর্মের কথা স্মরণ করতে শুরু করে দিল এবং তাদের কিছু পুণ্য ফল যন্ত্রণাকাতর বলদটিকে দান করল। সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যা রমণীয় ছিল। সে কখনো কোনো পুণ্যকর্ম করেছে বলে মনে করতে পারল না, কিন্তু প্রত্যেকেই মৃত্যু যন্ত্রণা কাতর বলদটিকে তাদের নিজ নিজ পুণ্যফল দান করতে দেখে সেও কখনো যদি কোনো পুণ্যকর্ম করে থাকে তবে তার সেই ফল বলদটিকে অর্পণ করল। সঙ্গে সঙ্গে বলদটি মারা গেল। তারপর মৃত্যুর দেবতা যমরাজের আলয়ে তাকে নিয়ে আসা হল। সেখানে যমরাজ বিচার করে তাকে বললেন, ওই বেশ্যাটি তার জীবনের বিশেষ পুণ্যফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত। এরপর তার এক উচ্চ ব্রাহ্মণ পরিবারে জন্ম হল। সে পূর্ব জীবনের কথা স্মরণ করতে পারত। অনেকদিন পর তার নরকীয় অবস্থা থেকে মুক্তির কারণ সে বেশ্যাটি তাকে খুঁজে বার করতে মনস্থ করল। অনেক খোঁজাখুঁজির পরে সে বেশ্যাটির সঙ্গে মিলিত হয়ে তার কাছে নিজের পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করল, কি এমন পুণ্যকাজ তুমি করেছিলে যার ফল আমাকে দেওয়ায় আমি নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেছি? বেশ্যাটি উত্তরে বলল, হে ব্রাহ্মণ ঠাকুর, আমার বাড়ির ভিতর খাঁচার মধ্যে একটি সুখ পাখি আছে। সে রোজ কিছু শ্লোক আবৃত্তি করে। সেই আবৃত্তি শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে। সেই আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি। এরপর উভয়ে গেল সেই সুখ পাখিটির নিকট আবৃত্তি সম্পর্কে অনুসন্ধান করার জন্য। তখন সুখ পাখিটি তার পূর্ব জীবনের কথা স্মরণ করে তার ইতিহাস বর্ণনা করতে শুরু করল। সে বলল, পূর্ব জীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম, কিন্তু অহংকার বশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রুপ করতাম। আমি খুব ঈর্ষাপরায়ণ ছিলাম। মৃত্যুর পর বহু নরকে পতিত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগের পর এই পাখি দেহ লাভ করেছি। আমার অতীত পাপ কর্মের জন্য শৈশবেই আমার মাতা পিতার মৃত্যু হয়। একদিন যখন আমি তপ্ত বালির উপর অসহায় অবস্থায় পড়েছিলাম তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পান। আমাকে তারা তাদের আশ্রয়ে নিয়ে গিয়ে যত্ন সহকারে একটি খাঁচার মধ্যে রেখে দেন। সেখানে ঋষিদের ছেলেমেয়েরা প্রতিনিয়ত শ্রীমৎ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে শ্লোক সমূহ শিখছিলেন। তারা শ্লোকগুলি বারবার আবৃত্তি করতেন এবং আমিও তাদের সঙ্গে বারবার শ্লোকগুলি পুনরাবৃত্তি করা শুরু করলাম। অল্পকাল পরেই এক চোর সেখান থেকে আমাকে চুরি করে এই ধর্মপরায়ণা মহিলার কাছে বিক্রি করে দেয়। ভগবান বিষ্ণু বললেন, ভগবদ গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে সুখ পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল। তার কাছ থেকে শ্লোক শুনে সেই বেশ্যাটিও পূর্ণরূপে পরিশুদ্ধ হয়। আর শ্লোক আবৃত্তি শোনার কিছু পুণ্যফল লাভ করে সুশর্মাও সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে গেল। কিছুকাল ভগবদ গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য আলোচনার পর সুশর্মা নিজের গৃহে প্রত্যাবর্তন করল এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে শ্রীমৎ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের অনুশীলনে রত হল। শীঘ্রই তারা পরম ধাম লাভ করল। যে কেউ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের শ্লোক সমূহ শ্রবণ বা অধ্যয়ন করবে সে অনায়াসে এই জড় দুঃখপূর্ণ ভাবনসাগর অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম লাভ করবে।